হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে ক্যামটেসিয়াতে কম্পিউটারে আপনার যে কোনো মোবাইল আপনি রেকর্ড করলেন, আপনার মোবাইল ডিভাইসে স্ক্রিন রেকর্ড করলেন, সেই স্ক্রিন রেকর্ডটাকে আমরা এখানে এডিট করব, মডিফাই করব। তো চলুন আমরা সেটা কীভাবে করব সেটা দেখি। প্রথমে আপনাকে ইম্পোর্ট করতে হবে আপনার ভিডিওটা। আমরা আমাদের ভিডিওটা ইম্পোর্ট করছি, এই যে আমরা একটা ভিডিওটা ইম্পোর্ট করলাম আমাদের ভিডিও। এরপরে আমাদের একটা লাগবে হোয়াইট মোবাইল ফ্রেম, একটা মোবাইল ফ্রেম লাগবে। এরপরে আমাদের লাগবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা যাচ্ছি ডাউনলোডে, ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা অথবা এই ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব, এইটা আমরা ইউজ করব। সো এই আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ইয়েগুলো টেনে নামাতে হবে। এরপর আমাদের আমরা কিন্তু এটা নিয়ে নিলাম, আমরা টেনে নিয়ে নিলাম একটা একটার পরে। এরপরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে ইয়েটা, এই ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে টেনে আনতে হবে। টেনে এইখানে আমরা বসালাম এই ব্যাকগ্রাউন্ডটা, আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বসালাম এখানে, ঠিক আছে। আমি যদি এখানে যাই, আমরা আমাদের ওকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসালাম, আমাদের যত দূর যায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আমরা ধরুন এই পর্যন্ত আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কিছু সাইজ করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে গিয়ে আমাদেরকে প্রজেক্ট সেটিংয়ে যেতে হবে। প্রজেক্ট সেটিংয়ে গিয়ে এখানে আপনি 720 এইচডি দিতে পারেন, 180p এইচডি দিতে পারেন। আমরা 180p এইচডি দিলাম, দেওয়ার পর এটা সেট করলাম। এরপর এটাকে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি যে দেখেন, দেখেন আপনার অপাসিটি, এই অপাসিটি আপনি একটু কমিয়ে দিবেন। একটু আমরা এই যে কমিয়ে দিলাম, অপাসিটিটা আমরা কমিয়ে দিলাম, ঠিক আছে। ওকে দেন, হ্যাঁ এখন আমরা যে জিনিসটা আমরা কিন্তু এটা এটা নিলাম, এরপর আমরা অপাসিটি একটু কমালাম। এরপরে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে নিই, ধরেন আমাদের ভিডিওটা এই এই পর্যন্ত আমাদের ভিডিওটা, ঠিক আছে, আমরা চাইলে আরও বাড়াতে পারি। ওকে আমরা এটুকু রাখলাম আপাতত। রাখার পরে এখন আমাদের একটা লেয়ার নিতে হবে, সেটা হচ্ছে এটা থ্রি লেয়ারে, এবং আরেকটা সেটা নিতে হবে আমাদের অ্যানোটেশনস, এই জায়গাটা ক্লিক করতে হবে। এরপরে যে এই এই তা মেনুতে এসে এই এই সেকশনটা, এই যে এই সেকশনটা স্পেশাল ইউজ ব্লু পিক্সেলাইট, এই যে এই যে এই যে এইটা এই ব্লুর সেকশনে নিতে হবে, ব্লুর অ্যান্ড হাইলাইটেড। এই ব্লুর অ্যান্ড হাইলাইটেডটা আপনাকে ড্রাগ করে এইখানে নিয়ে আসতে হবে এই লেয়ারে, ট্র্যাক ফোরে, ঠিক আছে। এই যে ট্র্যাক ফোরে আমরা এই ব্লুর লেয়ারটা নিয়ে আসলাম। এরপর এটাকে আমরা কী করবো, টেনে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, এই যে এই পর্যন্ত আপাতত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেন আপনি এটাকে কী করবেন, এটার সাথে সাথে আপনি এটা মিলিয়ে দেবেন, এটার সাথে সাথে যেন এটা ব্লু থাকে এই এইটা। এরপর এরপর যদি আপনি ইনসেন্সিটি কমাতে চান, এই যে দেখেন ইনসেন্সিটি আরও কমাতে, এটা থেকে আপনার ব্লুরই থাকলো। এরপর এই লেয়ারে যদি আপনি আসেন, এই লেয়ারে আসার পরে আপনি অপাসিটি যদি আর একটু কমান, এই দেখেন অপাসিটিটা যদি কমান তাহলে কমতে থাকবে অপাসিটিটা আরও এবং ব্লুটা বাড়বে। তো আমরা এই অপাসিটিটা এই পর্যন্ত রাখলাম আপাতত, ঠিক আছে। এই এরপরে এইটাকে কী করবো আমরা, এখানে এইটাতে না, এই যে এইটাতে আমরা এটা ব্লক করে দিলাম, এটা আমরা লক করে দিলাম যেন আমরা এডিট করার সময় ছবিটা যেন না নড়ে, এটা দুটো আমরা লক করে দিলাম আপাতত। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আমাদের যে মেইন ভিডিওটা, এই ভিডিওটা নিয়ে আসতে হবে। এই যে ভিডিওটা আপনি এখানে নিয়ে আসলেন, এই জায়গাতে, এই জায়গাতে নিয়ে আসলেন, এই যে এখন ভিডিওটা আমাদের চলে আসলো, ঠিক আছে। এই যে মোবাইল ভিডিও অ্যাপস, এটা আমাদের এখানে চলে আসলো। দেন আমাদের এখন কী করতে হবে চলুন আমরা সেটা দেখি। হ্যাঁ, আমাদের ভিডিওটা তো চলে আসলো। এখন আপনি এটাকে ধরেন আপনি এটা বড় করবেন, এইটুকু এইটুকু, এই এই পর্যন্ত আপনার কিন্তু ভিডিওটা আসবে। এখন ধরেন আপনার রেজলিউশনটা ভালো আসেনি, এই যে ছবির যে রেজলিউশন এটা আপনার ভালো আসেনি, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার রাইট বাটন ক্লিক করবেন, এরপরে অ্যাড ভিজুয়াল ইফেক্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন,
কালার অ্যাডজাস্টমেন্ট আসার পরে এখানে আপনি যদি এটাকে জিরো করে দেন, ঠিক আছে, এটাকেও আপনি যদি জিরো করে দেন এবং এটাকেও আপনি যদি জিরো করে দেন, তাহলে দেখেন আপনার কালারটা চলে আসে। এরপরে যদি নাও হয় আপনি এটা 47 রাখতে পারেন, 47 রেখে দেখতে পারেন এই যে কালারটা মোটামুটি একটা অ্যাডজাস্টে চলে আসলো, ঠিক আছে। তো কালার অ্যাডজাস্ট চলে আসলো, কালার অ্যাডজাস্ট চলে আসার পরে আপনি এটাকে লক করে দিলেন, এটা এটা লক করে দিলেন, ওকে, দেন হয়ে গেল আমাদের, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্রেমটা আনতে হবে। ফ্রেমটা আনার পরে এটাকে কিন্তু কাস্টমাইজ করতে হবে, এবং কীভাবে এটাকে কাস্টমাইজ করবেন, এটাকে কীভাবে আপনার আরও এটাকে রেজলিউশন এবং এটা ঠিক করবেন সেটা আমরা এখানে আলোচনা করবো মেন পর্বে। তো আমরা এটা নিয়ে চলে আসলাম, আমরা এখানে দিয়ে দিলাম। দেড়টার পর্বে যে কিন্তু দেখা যাচ্ছে এটা আমাদের বসে যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনও। তো সেই ক্ষেত্রে আমাদের যতগুলো ভিডিও যত লম্বা আমরা সেটা দিয়ে রাখি, এই ভিডিওটা কতটুকু লম্বা। এরপরে আমাদের যে ফ্রেমটা, এই ফ্রেমটা রয়েছে, আমরা এটা আনলক করে নিচ্ছি, আমাদের যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটাকে আমাদের বসাতে হবে, ঠিক আছে। ফ্রেমটাকে আপনি এটাকে বড় করতে পারেন এইভাবে যতটুকু লাগে আপনার, ঠিক আছে। আপনার যতটুকু লাগে ফ্রেমটাকে আপনি বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। এই যে আমি, আমার যতটুকু লাগছে আমি ফ্রেমটাকে বাড়িয়ে নিচ্ছি এইদিকেও, উপরে দিয়ে উঠিয়ে দিচ্ছি এই হয়ে গেল। হ্যাঁ হ্যালো জি। এরপরে আমাদের যে কাজটাকে করতে হবে, আপনার ভিডিওটা কি আপনি কি এটাকে অ্যানিমেশন করতে পারেন সেটা কীভাবে, চলুন আমরা সেটা দেখি। চলছে এখানে, রানিং হচ্ছে, ধরুন এই জিনিসটা আপনি এখানে ক্লিক করেন, এই জিনিসটা আপনি এখানে বড় করবেন, এই যে এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে না, এই জিনিসটা আপনি এখানে বড় করবেন। সেই ক্ষেত্রে আপনি ট্রানজিশনে, সরি, বিহেভিয়ারে যাবেন, অ্যানোটেশনে যাবেন, অ্যানোটেশনে গিয়ে এটাকে আপনি জুম করবেন এইভাবে, এই যে এই যে এই জিনিসটা স্কেল শেয়ার জুম করলেন, ঠিক আছে, জুম করলেন, এরপর আপনি ধরলেন, চালু করলেন, চালু কিছুক্ষণ দেওয়ার পরে এখানে যদি আপনার চালু হচ্ছে স্কেল শেয়ার লেখার পরে এটা চালু হলো, চালু হওয়ার পরে এটা যখনই আপনি এখানে ক্লিক করেন এই স্কেল শেয়ারটা চলে আসলো, এই যখনই আসবে এটা আসলো তখন আপনি এটা জুম আউট করে দেবেন আবার এই এই। চাইলে আপনি এখানে আপনার সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, এখানে এরকম সাবস্ক্রাইব বাটন দিতে পারেন। এরপরে আপনি এখানে চাইলে আপনার লোগো দিতে পারেন, আপনি এখানে যে লোগোটা আপনার লাগবে সেই লোগোটা দিতে পারেন। আমি এখানে স্টপ করে দেখাচ্ছি লোগোটা, এই জন্য আপনার মোড়ে যেতে হবে, সরি, মিডিয়াতে যেতে হবে, আপনার লোগোটা আনতে হবে। আপনি যে কোনো একটা লোগো লাগাতে পারেন, ধরেন আমি এই লোগোটা দিচ্ছি, ধরেন এই লোগোটা আমি দিচ্ছি, এই লোগোটা। এখন আমি এখানে আপনি ব্রেক করে আনতে পারেন এই লোগোটা, হ্যাঁ, এই লোগোটা এইখানে আপনি দিতে পারেন আপনার এই লোগোটা, ঠিক আছে, এটা পুরো এই পর্যন্ত দিতে পারেন আপনি, এই পর্যন্ত, অথবা ইন্টায়ার ভিডিওতে আপনি লাগাতে পারেন, পুরোপুরি এরকম দিতে পারেন যে আপনার যখন এখানে আসবে এগুলো দেখাবে, এই যে এই লোগোটা আপনাকে দেখাবে, ঠিক আছে, এই যে এই লোগোটা, হ্যাঁ, ধরেন। সো আপনি চাইলেই এইভাবে আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন, এবং এক্ষেত্রে আপনার ইয়েগুলোও দিতে পারেন আপনার, হ্যাঁ, ধরেন আপনি এখানে সাবস্ক্রাইব বাটন দিলেন, এই এই সাবস্ক্রাইব বাটন এখানে লিখলেন, এখানে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এটা লিখলেন, হ্যাঁ, ঠিক আছে, এটা লিখলেন এইখানে, অথবা আপনি মনে করেন আপনি এইখানে মাঝখানে লিখবেন, সেই ক্ষেত্রে আপনাকে টেক্সট বাটনটা আনবেন, আনার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার কালার করতে দিতে পারেন আপনি এইখানে, হ্যাঁ, রেড কালার দিতে পারেন, ব্লু কালার দিতে পারেন, আপনি কী কালার দিবেন সেটা দিতে পারেন এখানে, এগুলো আপনি জানেনই সবাই। তারপর এই এই দিলেন, এখানে আপনি লিখে নিলেন, হ্যাঁ, এটা এটা আপনার লিখে নিলেন আপনি, এই এখানে আপনি অ্যানোটেশন দিতে পারেন, অ্যানোটেশন বিহেভিয়ার দিতে পারেন এখানে আপনার, ঠিক আছে, এই বিহেভিয়ারটা আপনি এখানে দিতে পারেন,
এখানে দিয়ে আপনি এটা চালু করে দেখতে পারেন। দেখেন আপনি চালু করলে যখন আবার এই যে সাবস্ক্রাইব এই ইয়াটা চলে আসলো আপনার, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আপনি এডিট করতে পারেন এবং এই যে স্ক্রিনটা যে আপনি বসালেন সেই স্ক্রিনটা আপনি এখানে বসাতে পারেন। সো আই হোপ এটা আপনার কাজে লাগবে, অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যদি কোনো সমস্যা থাকে। এবং এই যে ব্ল্যাঙ্ক যে ইয়েটা আমি এটাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।